গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা গলা বুক জ্বালা যাই বলুন না কেন একে অপরের পরিপূরক একটির নামই গ্যাস্ট্রিক একটির নামই বুক জ্বালাপোড়া একটির নামই অ্যাসিডিটি যাই হোক আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গ্যাস্ট্রিক অথবা বুক জ্বালাপোড়া একটি সহজ সমাধান বলবো কিন্তু তার আগে বলি নমস্কার আপনারা একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি গ্যাস্ট্রিক এবং বুক জ্বালার নিরাময়ের খুব সহজ কিছু পদ্ধতি প্রথমেই বলি যে রোগ গ্যাস্ট্রিক সেই রোগটাই কিন্তু অ্যাসিডিটি আবার কেউ কেউ সেটাকে অম্বলও বলে থাকেন এর জন্যই কিন্তু বুক জ্বালা থেকে শুরু করে নানা রকম সমস্যা শরীরে দেখা দেয় যখন পাকস্থলীর অ্যাসিড শরীরের উপরিভাগে ইসোফোকাস অংশে চলে আসে তখনই অ্যাসিডিটির সমস্যাটা দেখা দেয় সাধারণত অ্যাসিডিটির লক্ষণ ভিন্ন ভিন্ন রকমের হয় অর্থাৎ একজনের ক্ষেত্রে যেরকম অন্যজনের ক্ষেত্রে সেরকম নাও হতে পারে সম্পূর্ণ রকম হয় স্বাস্থ্য বিশারদরা অবশ্য এর হাত থেকে নিস্তারের দুটো চরজলদি উপায় জানিয়ে দিয়েছেন এর জন্য আপনার প্রয়োজন রান্নাঘরের কিছু মশলা আমি এ কথাটা খুবই বলি যে আমাদের সব রোগের সমাধান রয়েছে রান্নাঘরে এক্ষেত্রেও সেটা প্রযোজ্য এবার জেনে নিই সেই চট উপায়গুলো কি কি। প্রথমে যেটা লাগবে সেটা বলি কিছুটা জোয়ানের দানা মৌরির দানা এবং খানিকটা উষ্ণ জল হজমের সহায়ক হিসেবে জোয়ান ও মৌরি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে জোয়ানের মধ্যে বেশ ভালো পরিমাণ থাইমল থাকে এই থাইমলের কারণে স্টমাক থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয় যেটা হজমে ভীষণভাবে সাহায্য করে থাকে অনেক প্রজন্ম আগে থেকেই হজমের প্রয়োজনে জোয়ান ব্যবহৃত হয়ে থাকে মৌরিকে চিবিয়েও খেতে পারেন আবার এক কাপ গরম জলে ফুটিয়ে ছেঁকে খেতে পারেন মৌরিতে রয়েছে অ্যান্থল ও ইস্ট্রোগল যার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান থাকে স্বাস্থ্য বিশারদরা আরো বলছেন মৌরি ও জোয়ান একসঙ্গে গরম জলে ফোটান মিশ্রণটিকে ফুটিয়ে অর্ধেক করে ফেলুন এবার তা ঠান্ডা করে খেলে গ্যাস্ট্রিক এবং বুক জ্বালার সমস্যা অনেকাংশেই কমে যাবে সুতরাং আপনি এটা আলাদা আলাদা করেও খেতে পারেন কিংবা একসঙ্গে মিশিয়ে জলে ফুটিয়েও খেতে পারেন যেভাবেই না কেন এই দুটো পদ্ধতি কিন্তু আপনার জন্য ভীষণ উপকার করবে যদি আপনার গ্যাস্ট্রিক থাকে এবং বুক জ্বালার সমস্যা থাকে সুতরাং আজকের ভিডিও থেকে খুব সহজ পদ্ধতিতে জানা গেল কিভাবে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি অথবা বুক জ্বালা সমাধান করতে পারেন আশা করি আজকের ভিডিওটা যাদের এই ধরনের সমস্যা আছে তাদের জন্য ভীষণই উপকারী হলো তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস রয়েছে প্রেস করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্যাস্ট্রিকের হাত থেকে বা বুক জ্বালার হাত থেকে নিজেকে রক্ষা করতে জোয়ান এবং মৌরিকে সঙ্গে রাখুন আর সঙ্গে রাখুন দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস নমস্কার